সকল মাদের জন্যই বলছি, তার সন্তানের মনে আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয় বাড়ানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আপনি সবসময় স্মরণ রাখবেন, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে আপনার দ্বিতীয় আরেকটা সন্তানের সাথে কখনো তুলনা করবেন না। আপনার প্রতিটা সন্তানকে আলাদা আলাদা স্বতন্ত্রে আলাদা আলাদা ভাবেই দেখবেন এবং প্রতিটি সন্তানকে একইভাবে উৎসাহিত করবেন। কাউকে কারো তুলনা দিয়ে কোঠা দিয়ে কথা বলবেন না। শুধু আপনার সন্তান একটার সাথে একটা না, অন্যের সন্তানের সাথেও আপনার সন্তানের তুলনা করবেন না। এতে করে ছোট ছোট ওই মাসুম বাচ্চাদের অন্তরে একটা বিশেষ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই যে একজনের সাথে একজনের তুলনা, এটা ওদের আত্মবিশ্বাসটা দুর্বল করে ফেলে, ওদের ভবিষ্যৎ চলার পথে ওদের মনে সবসময় একটা কনফিউশনের সৃষ্টি করে, যার কারণে ওরা ব্রড মাইন্ডেড হয়ে গড়ে উঠতে পারে না। তো আপনার আদর্শ সন্তানের পিছনে আপনি যে এত আত্মত্যাগ করছেন, তাকে মানুষের মতো মানুষ করার জন্য এত পরিশ্রম করছেন, সেটা সফল করার জন্য এই ইম্পর্টেন্ট টপিকসটাই কিন্তু সবসময় মাথায় রাখবেন।